ছাত্র জনতার আন্দোলনের শহীদ 1581 জন, তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ, বন্ধু রাষ্ট্রের সাথে কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, ঝিনাইদহে গণসমাবেশে তারেক রহমান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekusheetv চ্যানেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1581 জন শহীদ হয়েছেন বলে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও জাতীয় নাগরিক কমিটি। তবে তৈরি করা তালিকাটি চূড়ান্ত নয়, শিগগিরই সরকারিভাবে জানানো হবে। এদিকে শহীদদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 18 জুলাই থেকে 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রাথমিক তালিকা প্রকাশ করতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির এই সংবাদ সম্মেলন। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে প্রাথমিক তালিকায় শহীদ 1581 জন। 1581-এর মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবারই হলো ডিসি মহোদয়ের অফিসে যাবে। অফিসে যাওয়ার পরে তারা সেখান থেকে আবার যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব। সেখানে তারা ডেটাটা যাতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয়, কোনো মিস ইনফরমেশন না হয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে। আন্দোলনে আহত হন 22,000 থেকে 31,000 মানুষ, যাদের বেশিরভাগই তরুণ। আমরা ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দিয়ে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করব যে আমাদের কত ডিজেবল আছে, কত আইন জোড় আছে, হাত পা কাটা কতজন আছে, বিস্তারিত আপনারা সামনের প্রেস কনফারেন্সে পাবেন ইনশাআল্লাহ। অভূতপূর্ব অভ্যুত্থানে শহীদদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান নাগরিক কমিটির। পলিটিক্যাল পার্টিগুলার দৌরাত্ম্য শহীদদের নিয়ে যে রাজনীতি সেটা নিয়ে না করার জন্য আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। তবে এর ফল পেতে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। নির্বাচন অনুষ্ঠানে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গুরুত্বপূর্ণ, আর বন্ধু রাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বের কাছে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জলবায়ু ঝুঁকি ও ক্ষতিপূরণ, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন, নারীর ক্ষমতায়ন কিংবা নিরাপত্তার পাশাপাশি সামনে এনেছেন প্যালেস্টাইন প্রসঙ্গ, ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা। ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে আলাপ করেছেন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিশ্ব নেতাদের সঙ্গে। এ সফরে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। কথাটা বলেছে যে আমরা সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত, এখন ওটা কি আসলে, ওটা যদি যতক্ষণ স্পেসিফিক না হবে এবং এমন সাহায্য যেটা জনগণের লাভ হতে হবে, একেবারে সাধারণ জনগণের, কিছু ব্যক্তির লাভ হলে তার হবে না, তো সেই জায়গার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি মনে করি যে 5-6 মাস গেলে হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই সফরটা আসলে ইম্প্যাক্টফুল ছিল। ভারত চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূ রাজনৈতিক ইস্যুটিও সরব। বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে চলা বাংলাদেশকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই কূটনীতিক। চীন এবং ভারত দুই দেশ থেকে আমরা কাঁচামাল ফিনিশ প্রোডাক্টটা পাঠাই ইউরোপ এবং আমেরিকা। আমি জানি তাদের মধ্যে তফাত আছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমাকে এমনভাবে চলতে হবে যাতে আমি সেই প্রতিদ্বন্দ্বিতার ভেতরে না ঢুকে যাই,
কিন্তু প্রতিদ্বন্দ্বিতার বাইরে থেকে আমি কীভাবে আমার স্বার্থে সকলের সাথে সম্পর্ক বজায় রাখব, এটাই কিন্তু আমার মনে হয় আমাদের জন্য আগামী দিনের একটা মেসেজ বা আমার আমার প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচনের সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রধান উপদেষ্টার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট বাইডেন যখন এই সরকারের পেছনে দাঁড়ান বা তার সমর্থন দেন, তখন মার্কিন প্রশাসন যেমন উদ্যোগী হয়, একটু বাড়তি এনার্জি পায়, বন্ধুরাও মনে করে যে হ্যাঁ এখন আমরাও যেতে পারি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জনগণের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ধরনের সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়, তাই রোডম্যাপ নির্দিষ্ট করারও আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের অপসারণের দাবি জানিয়েছেন তারেক রহমান। মাহমুদ হাসানের প্রতিবেদন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ রাকিব এবং সাব্বিরের হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে পায়রা চত্বরে জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখানে একটি কিন্তু রয়েছে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী দলবাজ উচ্ছিষ্টরা প্রশাসনের ষড়যন্ত্র চলমান রেখেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। জনগণের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। ভারতীয় হুমকি দাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার তাগিদ। আবারও আমন্ত্রণ একুশে সংবাদ। ভারতের যেসব রাজনৈতিক নেতা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে সেদেশের সরকারকেই আইনি ব্যবস্থা নিতে হবে, আর এজন্য বাংলাদেশকে থাকতে হবে শক্ত অবস্থানে, এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকারকে প্রতিটি ঘটনার জবাব দিতে হবে মেরুদণ্ড সোজা করে। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। বৃহস্পতিবার এভাবেই বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর। করেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। এর আগেও এমন মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশি ঘুষপেটিও কো চুন চুন কর ঝাড়খণ্ড কে বাহার ভেজনে কা কাম ভারতীয় জনতা পার্টি করেগি। বিশ্লেষকরা বলছেন এ ধরনের বক্তব্যে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নিয়ে উত্তরোত্তর সৃষ্টি হবে জটিলতা। এই ধরনের কথাবার্তা যদি সংযত না হয়, বাংলাদেশ ভারতের সম্পর্ক কিন্তু বিস্তৃত, সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সম্পর্ক সবসময় থাকবে, ভালো থাকবে, কিন্তু মুশকিলটা হয়ে যাবে সরকার টু সরকার সম্পর্ক। ভারতের সরকার উচিত যে এই মন্তব্য করেছেন তার ব্যাপারে মানে যথাযথ ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে বোঝানো যে না আসলে এটা ব্যক্তিগত মন্তব্য ছিল, তার সরকারের মন্তব্য না। ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনে আগ্রহী হলে সে দেশের ক্ষমতাসীন দলকে এসবের বিচার অবশ্যই করতে হবে মনে করেন তারা। বাংলাদেশের যথেষ্ট শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব ক্রিকেটে নন্দিত এক নাম সাকিব আল হাসান, তবে
ব্যক্তি সাকিব সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক জীবন, ব্যবসায়িক ক্যারিয়ার এই নন্দিত ব্যক্তিকেই বানিয়েছে নিন্দিত। চাইলেই হতে পারতেন তরুণ প্রজন্মের আদর্শিক একজন, তবে ভ্রান্ত জীবনে বেশি মনোযোগী হয়ে ওঠায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন। কিভাবে গ্রহণযোগ্যতা হারালেন সাকিব, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতি, শুধু বাংলাদেশেই নয়, এমন নজির আছে বহির্বিশ্বেও। সাকিবও হতে চেয়েছিলেন সে দলেরই একজন, নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। তবে ছাত্র আন্দোলনে ক্ষমতা হাতছাড়া হয় 7 মাসের মাথায়। বিতর্কের বোঝা থেকে রেহাই পাননি সাকিব, কপালে জুটেছে হত্যা মামলা। রাজনীতিতে যাওয়া ছিল বিতর্কের একটি বড় অংশ। রাজনীতির মাঠেও বিতর্কিত হন সাকিব। এক জনসভায় এক ভক্তকে মারপিটও করেছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে তারকা বনে যাওয়ার পর খেলার মাঠ থেকে ব্যক্তি জীবনে বেশি সময় দিতে দেখা যায় সাকিব আল হাসানকে। দেশ ও দেশের বাইরে শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হয়ে যাওয়ায় বেশি মনোযোগী ছিলেন সাকিব। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়েও জুয়ার নেশা ছাড়তে পারেননি সাকিব। জুয়া না খেলেও জুয়ার বিভিন্ন বিজ্ঞাপনে বেশে উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডারের চেহারা। এছাড়া দেশের কয়েকশো বিজ্ঞাপন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন সাকিব। হোটেল ব্যবসা থেকে কাকড়ার খামার, কলকাতার পূজা মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালানো, শেয়ার বাজার কারসাজি, ক্রিকেট মাঠে দর্শকদের মারদৌড়, এই সাকিবকে নিয়ে অস্বস্তি ছিল অনেকেরই। সবশেষে আন্দোলনে ছাত্র জনতার রক্ত ও সাকিবের বিবেককে নাড়া দেয়নি একটুও। পুরো সময়টাতে নীরব ভূমিকায় ছিলেন তিনি। নারী ইস্যুতেও সর্বশেষ বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসান। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ের সাথে দেশের বাইরে ঘুরতে দেখা যায় তাকে। বিতর্কে আমন্ত্রণ জানায় কোনো ব্যক্তির জনপ্রিয়তাই। ক্রিকেটে নন্দিত হয়েও ব্যক্তি সাকিব আল হাসান নিন্দিত। পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার আন্দোলনে শহীদ 1581 জন, তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান। ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ, বন্ধুরাষ্ট্রের সাথে কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, ঝিনাইদহে গণসমাবেশে তারেক রহমান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে, ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@2121tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।